হ্যাঁ আমি না মানে আমাদের বলতে কাদের কথা বলতেছেন মানে যদি একটু বলে নিতেন আপনাদের বলতে এই যে মনে করেন আপনি অত ভাই তারপর মনে করেন আসিফ ভাই এই যে আপনার যারা লাইভের আয়োজক সংশোধক

অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের সাথে পুরোপুরি সবকিছু আপনি কি এই যে আমাদের যে আলোচনা গুলো শুনেন কি বলি আপনি কি আমাদের যে আলোচনা গুলো হচ্ছে এই আলোচনা অনুষ্ঠান এই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান যে হচ্ছে এই উন্মুক্ত আলোচনাটাকে আরো কিভাবে আরো আরো গঠনমূলক এবং আরো কার্যকরী করে তোলা যায় এই বিষয়ে কোন পরামর্শ নাকি না এই বিষয় না সেটা আমি বলি এই আপনার এই কথাটাকে আমি সেটা হচ্ছে যে যারা আপনাদেরকে আপত্তি করে অবশ্যই অনেকে আপত্তি করতে আসে যারা এটা বলেন এটা ভুল এটা ভুল অথবা মুসলিমদেরকে সেটা ভুল কিন্তু তাদের নিজস্ব যেমন

কথা আছে আপনি যদি আপনি আল্লাহ হতেন আপনি কি নিতেন আমি যদি একদম যদি স্পেসিফিকলি বলি ওই ইস্যুটা যেটা হচ্ছে কুরবানি ইস্যুতে এই কথাটা কয়েকবার রিপিট হয়েছে

আহ কালার মানে কিছু কালার দেখতে পাই কিছু কালার দেখতে পাই না আবার কিছু প্রাণী টোটাল কিছুই দেখতে পায় না তারা অন্যভাবে আসলে কিছু প্রাণী শুনতে পায় না মানুষ যেভাবে চিন্তা করে মানুষের যে সেন্সেশন যে প্রাণীর সেন্সেশনের আমি যদি আমরা মানুষরা অনেক কালার দেখতে পাই যেই প্রাণীটা মনে করেন কালার দেখতে পাই না আমি ওই প্রাণী হয়ে ওইটা চিন্তা করতে পারবো না কারণ আমার তো আমার পারসেপশন তো আলাদা আমার সেন্সেশন আমার ক্ষমতা আমার আলাদা সো আমি ওই রকম করে চিন্তা করতে পারবো না আমি যদি জাস্ট আপনাকে বলি যে মনে করেন আমি যদি গরু হইতাম এখন গরুর সম্পূর্ণ ভিন্ন গরু যেমন গরু তার পাশে সামনে একটা গরুকে যদি মেরে ফেলা হয় কিন্তু সে বুঝে না যে তাকে মেরে ফেলা কিন্তু মানুষটা পায় যে ইভেন মানুষ তার পাশে একজন মানুষ যদি কেউ গালাগালি করে মানে মনে কষ্ট আহ রুড হয় কারোর বিরুদ্ধে তখন একটা মানুষ সেটা আইডিয়া করে নিতে পারে এখন আমি নিজেকে গরুর জায়গায় চিন্তা করতে পারবো না যে উদাহরণ তো গরুর মতো করে গরুর দিয়ে চিন্তা করতে না বা গরুরা তো মানুষের মতো করে মানুষের দিয়ে চিন্তা করতে পারবে হ্যাঁ এক বলেন এবার হচ্ছে মনে করেন আমরা যারা মনে করেন আল্লাহর বিষয়টা বলা হয় আল্লাহ হচ্ছে মনে করেন আমাদের যেসব সীমাবদ্ধতা যেমন মানুষ যেমন আমি আমরা মানুষরা সর্বোচ্চ পৃথিবীর যে অংশ দেখি আমাদের আমরা কোন একটা বিষয় সম্বন্ধে ভাবতে বলি চিন্তার কতগুলো উপকরণের প্রয়োজন আছে যেগুলো না বলে আমি চিন্তা করতে পারবো না কোন একটা বিষয় সম্বন্ধে জাস্ট লাইক ইনফরমেশন তারপরে এটা সেন্সেশন আমি করতে হবে এটা যদি অস্তিত্বও থাকে তাও তো আমার সেন্সেশন যদি ধরা না পড়ে তাহলে আমাদের মতো তা থাকা না ভাই সমান আবার এটা প্রিভিয়াস ইনফরমেশন না থাকলেও আমি আসলে এটা নিয়ে চিন্তা করতে পারবো না কোন একটা বিষয় যে কোনো বিষয় এখন মনে করেন আমাদের যে আমরা যে রিয়ালিটি আছে আমরা মানুষরা তো আমাদের শক্তি সামর্থ্য আমাদের যেসব আমাদের তো বাস্তবতা হচ্ছে আমাদের লিমিটেশন আছে তো না এখন আর আমাদের এই যে ক্রিয়েটর বলেন যেটা যেটা সম্বন্ধে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ওই লিমিটেশনটা নেই আমরা যদি এরকম উনি যে সীমাবদ্ধতার উর্ধে কেউ আছে ওই সীমাবদ্ধ উর্ধে উনি কি ইয়া করতেছেন মানে ওনার মতো করে আমি চাইলে আসলে একটা দিশা নিতে পারবো মানে ওনার ওনার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো না অথবা মনে করেন আমাদের ইউনিভার্স ইউনিভার্সেরও আমরা স্বাভাবিকভাবে মনে করি এটাও আমরা আমাদের ইউনিভার্সের নিচের অংশ মনে আকাশের নিচের অংশ আমরা আমরা আমাদের কোনোভাবে কিন্তু কোনোভাবে জানি কিন্তু আমরা এটার আকাশের ঠিক উল্টা পাশে কি আছে সেটা সম্বন্ধে আমাদের আমাদের বিজ্ঞান বলেন আমাদের সামর্থ্য বলেন মানুষদের টোটাল সম্মৃত প্রচেষ্টা ওটু পর্যন্ত যায় না তাহলে আকাশের উল্টা পাশে মানে কি আছে আমরা এখানে এখনো বিজ্ঞান এই পর্যন্ত জানি না তাহলে আকাশের উল্টা পাশে কিছু নেই মানে আকাশের আকাশের উল্টাবাসী নেই এটা আমরা আসলে কোনো ডিসিশন দিতে পারবো না যে যে জানে দার সামর্থ্য যে কোনটা বসে গেছে কিছু আছে কি নাই সে জানবে যে আসলে এখন আমার কথা হচ্ছে যে আল্লাহ মানে আল্লাহ হচ্ছে যে মনে করেন আমাদের সামর্থ্য সত্যি সামর্থ্যের চেয়ে সর্ সুতি সামর্থ্য অবশ্যই একদম সেম না দেশে আমরা আসলে ওভাবে চিন্তা করতে পারবো না যে কিভাবে আমি হলো এটা কি বেসামিতাম আমি একজন মানুষের হয়ে গত সাত মিনিটের যে বক্তব্যটা আপনি গত সাত মিনিট না পাঁচ মিনিটের যে বক্তব্যটা আপনি দিয়েছেন সেটার যে কনক্লুশনটা আপনি টানছেন এই কনক্লুশনটা কি আমি যেটা শুনেছি আমি আপনাকে বলি এক লাইনে আপনি আমি যদি ঠিক বলে থাকি আপনি বলবেন হ্যাঁ যদি ভুল বলে থাকি আপনি না বলে তারপরে সেটা আবার কারেক্ট করে দিয়েন এক সেন্টেন্সে সেন্টেন্সটা হচ্ছে আমাদের চিন্তার অনেক লিমিটেশন আছে এমন অনেক আবার আছে যেটা আমরা চিন্তা করতে পারি না বা হান্ড্রেড পার্সেন্ট সার্টেন হয়ে বলতে পারি না এমন অনেক কিছুই আছে সেই জায়গায় আমরা কি করে ঈশ্বরের কথা বলতে পারবো তাই

মানে আপনি নিজেই বললেন যে আপনি চিন্তাই করতে পারবেন না আল্লাহর জায়গায় বসায় নিজেকে যে আল্লাহ কেন এটা করতে বলছে তার মানে তো আমি আপনি এটাও চিন্তা করতে পারবেন না যে সেটা ভালো জন্য বলছে খারাপের জন্য বলছে সে কি ভালো না খারাপ সেটাও চিন্তা করতে পারতেছে না যে সে খারাপের উদ্দেশ্য থেকে এই তুই যা তো দেখি তুই অমুক অমুক বস্তি থেকে দুইটাতে খুন করে লয়ে দেখি লাশ দুইটা লয়ে আয়তো দেখি কিডনি বেচমু দেখি তুই আমার কি করতে পারো এরকম লয়ালটি পরীক্ষার জন্য একজন ডন একজন মাস্টার বলছে নাকি একজন কোন একটা লাভিং বিং সে কি করছে বলছে একটা মেসেজ কিন্তু মেসেজটা

আমার কথা হচ্ছে উনি যদি সবকিছুর ধারক অথবা উনি যদি আমার ওনার থাকেন উই আর টু আল্লাহ শুড বি রিটার্ন টু হিম সো তাহলে এখানে তো আপনাকে আসলে চয়েস দেওয়া হয় না যে তুমি এটা আমার ইচ্ছা হলে করবো অথবা আমি পছন্দ করবো যে আল্লাহ আপনি এটা বলছেন আমি এটা আবার নিজের মতো করে যাচাই করবো সো আমি মানবো আর আমার পছন্দ হলে আমি মানবো না এখানে তো আমাকে যদি কেউ যদি এই একবার মনে করেন ওই সত্তাকে ওই সত্তার হিসাবে নেয় যিনি আমাকে কোনো চয়েস দেন নাই সো তাহলে আমার কথা হচ্ছে আমরা যখন রেশনালি যদি বিলিভ করি যে হ্যাঁ উনি হচ্ছেন যে অমুক তাহলে আমি এটা বিশ্বাস করে নিলাম উই আমাদের এটা চয়েস আছে যে উই হ্যাভ নো চয়েস যে আমি এটা চয়েস করে নিলাম যে আমাদের কোনো চয়েস নেই তাহলে আমি এখানে ভালো বললো না খারাপ বললো সেটা কারণ উনি তো এখানে যদি আপনারই আপনারই জিনিস হয় উইল বিলংস টু হিম সো উনি দিশা নিশ্চিত তাহলে আমি এখানে ওনার কথাটা আসলে বাদ দিব সো এটা আমার তো এটা ডেয়ার এই ডেয়ার তো আমার কাছেও চিন্তা না আপনি আবারও আগের প্রশ্নটারই জন্ম দিলেন যে আপনার এটা চয়েস আপনি করতে আপনার এটা চয়েস না আপনি এটা করতে বাধ্য আপনার আপনার জন্য এটা কম্পালশন আপনি এটা করতে বাধ্য যে এটা আপনাকে করতেই হবে আপনাকে বলে দেওয়া হয়েছে তাই আপনি করতেছেন আপনি এটা করতে বাধ্য জন্য করতেছেন এই যে একটা কথা বললেন বলে বাধ্য হয়ে একজনের কথা মানতেছেন প্রশ্নটা আবারও জন্ম দেয় ভাবে আপনি নিজে কিন্তু বলছিলেন এবং আমি আপনার সাথে একমত হয়েছিলাম মানে তর্কের খাতিরে একমতই হয়েছি এখনো একমতই আসি তর্কের খাতিরে আপনার সাথে একমত হয়ে আপনাকে প্রশ্ন করতেছি আবার ওই আগেরটাই

এটাই এটাই হচ্ছে এখন ওই ক্রিয়েটর যখন আমাকে জানবো আমার নিজস্ব আমি হয়তো ওনাকে ওনার থেকে হয়তো অ্যাক্সেস নিতে পারবো না কিন্তু উনি যদি আমাকে জানায় কোন বিষয় তাহলে আমি তা জানবো তো সেটার জন্য যুগে যুগে আমরা যেটুকু ইতিহাস থেকে জানি সেটা যুগে যুগে বিভিন্ন রকমের মেসেঞ্জার এইখান থেকে আমাদের মতোই

দেখ আপনি আমার প্রশ্নটা আমার প্রশ্নটা ছিল আপনি বোধহয় কোরআনটাকে আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনি না সেটা তার সেই ডিসকাশনটাতে যাবেন আপনি আল্লাহর চিন্তা ভাবনা সাথে মানে বক্তব্যের পার্থক্যটা কি একটাই পার্থক্য যে আল্লাহর জায়গাতে নিজেকে বসানো আর একটা হচ্ছে আল্লাহ শ্রোতার জায়গাতে নিজেকে বসানো যেমন ধরেন আমি আপনাকে বললাম মাতুবর আজাদ অভিজিৎ কি কি বলতে পারে এটা আজাদ অভিজিৎ হয়ে তুমি আন্দাজ করে বলো তো দেখি যদি এটা আমি আপনাকে বলতাম সেইটা এবং আমি যদি আপনাকে জিজ্ঞেস করতাম মাতুবরাজাদ অভিজিতের কাছে কি কি আপনি শুনতে পারেন এটা বলেন তো দেখি কথা তো একই থাকলো কথা তো একই থাকলো ভাই আপনি তো এখন সেই কাজটাই তুলে সেটা হচ্ছে কি তাকে কেমন সেটা চিন্তার বাইরে যদি সেটাই হয় তাহলে তার বক্তব্য কিভাবে আপনার চিন্তার মধ্যে ঢুকে বা আপনি কিভাবে তার বক্তব্যটাকে ধরে নিচ্ছেন যে এইরকম বক্তব্যই একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা সম্ভব এটা কেমন আপনি বুঝতে এই বক্তব্যটা আল্লাহর পক্ষ থেকে আসা সম্ভব বলে যে আমার সামনে একটা প্রমাণ দিতে চাচ্ছেন নানা ভাবে সেটা কি করে পাঠাচ্ছেন কারণ আপনি তো তারপরে আল্লাহকে একরকম ধরে নিচ্ছেন তার মানে এবং সত্যি কথা হচ্ছে বাস্তব কথা হচ্ছে এইটা আপনি বর্তমানে যে পজিশনটাতে আছেন এইটা হচ্ছে একটা ইসলামিক পজিশন এর আগে যে পজিশনটাতে ছিলেন ওটা ছিলেন একটা অন পজিশন কিভাবে জানেন কারণ ইসলামিক পজিশন হচ্ছে আল্লাহ কিরকম না রকম সেটা কোরআনে হাদিসে বলে দেওয়া আছে এবং আল্লাহ কোরআনে বলে দিছে তিনি যখন যা ইচ্ছা তাই করেন হুম হুম হুম

আমি তো আপনার সামনে স্টিল বসে আছি আমি তখন বলে দিব যে এই বৈশিষ্ট্য আপনার এই এই ক্ষমতা আছে আপনার সেগুলো তখন আমি নির্দিষ্ট করে বলে দিব কিন্তু আপনি যদি আমার প্রশ্নটা শুনে আপনি যদি নিজেই আমার প্রশ্নটাকে ভুল বলে বলেন যে আহ ভুল হলো আপনার সামনে আমি বসেই আছি আমাকে জিজ্ঞেস করতে পারেন সে কেমন সে কেমন মানসিকতা তখন আমি বলতাম যে আপনি আপনি নিজেকে যে সৃষ্টিকর্তা বলে ভাববেন এই এই মানসিকতা আপনি বা এই এই বৈশিষ্ট্য আছে আপনার বা এই এই ক্ষমতা আছে আপনার হাতে কারণ প্রশ্ন করতে আমি প্রশ্নের মধ্যে যদি কোনো শর্ত লাগে তো আমি দিতে পারতেছি আমি তো অ্যাভেলেবেল আমি তো হারাই যাইনি তাই না যদি আমি না থাকতাম আপনি নিজে থেকে এই কিন্তু দিতে পারতেন যেমন এখন স্টিল আপনাকে এখন আমি আবিদ ভাই আপনার কাছে প্রশ্ন আপনি আমাকে বলেন তো আপনি যদি মানুষ সৃষ্টি করতেন আপনি যদি মানুষ বানাতেন এবং আপনি যদি অনেক ক্ষমতার অধিকারী হতেন এবং আপনি যদি সবই জানতেন এবং সবকিছু যদি আপনার পরিকল্পনা মতো হয় পুরাণে বহু আয়তে আছে পূর্ব নির্ধারিত বহু আয়াতে আছে যে পরিকল্পনা মাফিক এই কথাগুলো বহু আয়তে আছে আপনি বললেন আমি আয়াত নাম্বারগুলো একটা একটা করে খুঁজে বলতে পারবো ডজন ডজন আয়াতে আছে আপনি যদি সেরকম হতেন যে আপনি একজন পারফেক্ট প্ল্যানার আপনি পরিকল্পনা করেন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী সব চলে

এবং প্রশ্নটা এবং নতুন এখানে আরেকটা ব্যাপার দাঁড়াইল যে পরীক্ষাটা কান নিচ্ছেন আপনার নিজের নাকি অন্যদের যারা আপনার অলরেডি নিয়ন্ত্রণে আছে যারা আপনার পরিকল্পনা মতো কাজ করতেছে তাদের পরীক্ষাটা কান নিচ্ছেন

আবিদ ভাই আবিদ ভাই আপনি কিন্তু আমার প্রশ্নটা বিকৃত করে ফেলতেছেন আমি আপনাকে একটু আগে বললাম যে এই সোর্সে ওইটা আছে কি নাই ওইটা ভিন্ন আলোচনায় আমি প্রমাণ করে দিবো তখন যদি আমি প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে আপনি আবার আমি যেই শর্ত দিচ্ছি যেই কোশ্চেনটা করতেছি সেই কোশ্চেনের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করেন যদি কোশ্চেনের সাথে দিমত থাকে আপনার সেটা আপনি রেখে দেন নোট করে রেখে দেন বা অথবা আমাকে জানাই দেন যে হ্যাঁ যদিও ইসলাম এটা নাই কিন্তু আপনার প্রশ্ন এটা আছে আপনার প্রশ্ন অনুযায়ী এটা হয় আপনি আমার প্রশ্ন অনুযায়ী আনসারটা দেন বুঝাইতে পারছি আপনাকে ইসলামে কি আছে ওটা অনুযায়ী হ্যাঁ বলেন বুঝতে পারছেন

যে ইবাদত করে সে তো তারপরও ধরে নেন আবিদ আপনি একজন সৃষ্টিকর্তা আপনি এমন একজন সৃষ্টিকর্তা যার নিয়ন্ত্রণে সবকিছু যার পরিকল্পনায় সবকিছু চলে এবং যে সবকিছুর হর্তা সবাই তার অধীনে সবকিছুই তার অধীনে সেই রকম সৃষ্টিকর্তা হলে যদি আপনি তারপরেও ইচ্ছা আপনার মন চাইছে তাই পরীক্ষা নিয়েছেন খুশি খেলায় ঘটে এখন সেই ক্ষেত্রে পরীক্ষাটা আসলে কান নেওয়া হয়তো যারা আপনার অলরেডি অধীনে আছে আপনার মতন করে আপনি যেমনি নাচাবেন তেমনি নাচবে তাদের পরীক্ষাটা হইতো নাকি আসলে পরীক্ষাটা নেওয়া হতো আপনার নিজের পরীক্ষাটা আসলে কার নেওয়া হতো সেই ক্ষেত্রে পরীক্ষাটা

সফটওয়্যারটার কিন্তু কোনো সামর্থ্য নাই নিজে থেকে একটা ডিসিশন নিয়ে সেরকম একটা আপনাকে আপনি যা করতে বলছেন তাই করবে আর আলটিমেটলি সফটওয়্যার ব্যাপারটা হচ্ছে

চিন্তা এবং আমি আপনাকে দেখাবো এই কুরান থেকে দেখাবো যে আপনার আল্লাহ কি বলছে কথাটা আপনার আল্লাহ কি বলছে যে আপনার আপনার বিন্দু পরিমাণ কোন ক্ষমতা আছে কিনা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার বা আপনার নিজের ভাগ্যটা আপনি নিজে গড়ে তুলতে পারার কোন বিন্দু পরিমাণ কোনো কিছু আমরা এখন সেটা একটু দেখবো ঠিক আছে আচ্ছা দেখেন একটু এখানে আপনি এবার আল্লাহ যাচ্ছেন এবং আমি আল্লাহ দিয়ে গেলে আমি ওই সেই জিনিসটা বানাতে পারবো যেটা হচ্ছে যে একই জায়গা থেকে আপনি কোন ধরনের অংশটাও আচ্ছা বলেন এখান থেকে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি দেখেন এবং সেটা তাপসির আমাকে দেখাবেন যে যেটা কি আসলে কারণ আমি কিন্তু আমার কোনো বক্তব্য দিব না এখানে আমি যা আসে ধরো তুলে যা আছে তুলে যদি ধরেন আমি তখন তাই না সেখানে দেখেন আপনার আল্লাহই বলতেছে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টি করলে রব আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ বলতেছে আল্লা মোহর মেরে দেয় এবং আল্লাহ আল্লাহ সব ঠিক করে দেয় আমি প্রত্যেক বস্তুকে তাকদির অনুযায়ী সৃষ্টি করছি তাকদির অনুযায়ী জানের উপর যে বিপদে আসুক না কেন আমরা তার সৃষ্টি করার আগেই কিতাবী লিপিবদ্ধ রেখেছি আপনার পালন করতার যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা মনোনীত করেন এবং আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন মাতৃগর্ভে তোমাদের আকৃতি দান করেন যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের রব যদি ইচ্ছা করতো তবে তারা তা করতো না বুঝতে পারতেছেন মানে আল্লাহ এই যে যাকে সৎ চালান সে সৎ প্রাপ্ত যাকে পথ ভ্রষ্ট করেন আপনি তার জন্য আপনি কখনো তার জন্য পথ প্রশ্ন সাহায্য পাবেন না যাকে আল্লাহ পথ দেখবেন সেই পথপ্রাপ্ত হবে আর যাকে তিনি পদ ভ্রষ্ট করবেন সেভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহর অভিপ্রায় ব্যতীতকে ব্যতী তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করবে না শুধু এইটুক না সেটাও দেখে নিতে পারেন কিন্তু আমি আরো আয়াত দেখাবো আয়াতগুলো এই শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর যে পূর্ব পরিকল্পনা আছে না যে সবকিছু পূর্ব পরিকল্পনা করা সেই শুধুমাত্র সেই কথাগুলো আছে এরকম আয়াতগুলো আপনাকে আমি এখন দেখাবো পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পনা মাফিক যেগুলো আছে শুধু সেই আয়াতগুলো দেখাবো না আমি একটু স্ক্রিনটা স্ক্রিনটা ওইটা ওই করি

দেখি না আচ্ছা এখানে আচ্ছা দেখি আর যখন মানুষের নিকট হৃদয়ত এসেছে তখন তাদেরকে ইমান আনতে কিংবা তাদের রবের কাছে করতে বাধ্য বাধা প্রদান করেছে বলে এই বিষয়টি যে কেবল এই বিষয়টি যে আবার বলি যখন মানুষের নিকট হৃদায়ত আসলো এবং তাদেরকে ইমান আনতে বা তাদের রবের কাছে ইস্তেকফার মানে তওবা করতে আর কি বাধা প্রদান করছে কেবল এই বিষয়টা কোন বিষয়টা বাধা ক্ষমা চাইতে বাধা প্রদান করছে কোন বিষয়টা ইমান আনতে বাধা প্রদান করছে ক্ষমা চাইতে বাধা প্রদান করছে বিষয়টা হচ্ছে যে পূর্ববর্তীদের ব্যাপারে আমার নির্ধারিত রীতি তাদের উপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের উপর সরাসরি আজাব এসে উপস্থিত হবে মানে আগে থেকে নির্ধারিত রীতি আবার দেখাচ্ছি আহ আচ্ছা এবারে আবার আরেকটা দেখাই সেটা হচ্ছে সুরা তাহা এটার এটা সুরা নাম্বার 20 আয়াত নাম্বার 129 তোমার প্রতিপালকের নিকট থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের শাস্তি অবশ্যই এসে পড়তো কিন্তু এর জন্য নির্দিষ্ট আছে একটি সময় আপনার রবের পূর্ব সিদ্ধান্ত একটা সময় নির্ধারিত না থাকে অবশ্যম্ভাবী অত আসু শাস্তি আচ্ছা তারপর আরেকটা আয়াত দেখাই এটা সূরা আম্বিয়া আমবিয়া کرام দেবালে সেই হচ্ছে কত আমবিয়ার 21 শখ এই আমবিয়া کرامের 101 নম্বর আমবিয়া সে কি বলতাছে পূর্ব থেকেই আমার পক্ষ থেকে যাদের জন্য কল্লা নির্ধারিত আছে তাদেরকে তার থেকে বহু দূরে রাখা হবে জাহান্নামের কথা বলতাছে জাহান্নাম থেকে বহুদূরে রাখা হবে পূর্ব থেকেই আমাদের পক্ষ হতে যাদের জন্য কল্লান নির্ধারিত আছে তাদেরকে তার থেকে অনেক দূরে রাখা হবে যে আগরাতে জাহান্নামের বর্ণনা দিছে আর কি তারপরে সুরা আহزاب আয়াত নম্বর আটত্রিশ সূরা 33 এর আয়াত নম্বর 38 যাদের ইচ্ছা আছে আগের আয়াতটা দেখে নিতে পারেন একটু লজ্জাজনক আয়াত সেটা সেই লজ্জাজনক ঘটনাটার ব্যাপারে বলা হচ্ছে আর কি যে নিজের এই যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে এই আয়াতটা আগের আয়াতটা সেটা বুঝতে পারবেন আমার বানানোর কথা না আল্লাহর নবীর আল্লাহ নবীর জন্য যা বিধিবদ্ধ করেছেন তার জন্য তা করতে কোনো বাধা নেই পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা এটাই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান সুনির্ধারণে নির্ধারিত আল্লাহর বিধান সুনির্ধারণে নির্ধারিত আল্লাহ নদী আল্লাহ নবীর জন্য হ্যাঁ আল্লাহর বিধানটা একদম নির্ধারণ একটা বিধান দেখাই আমি প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে পূর্ব নির্ধারিত হয়েছে যে পরের আরেকটা দেখলে অবশ্যই বোঝা যাবে যে কি নির্ধারণ করার কথা হয়েছে কি নির্ধারণ হয়েছে যে অবশ্যই তারা জয়ী হবে আর আমার সৈন্যরা বিজয়ী হবে অতএব কিছু কালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা করো যাক আর পুরো কুরআন তো আর করবে না তাহলে তারপরে তারপরে হুম সবকিছু ই করে আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি সরি আমি একটু সময় নিচ্ছি আমাকে রেফারেন্স গুলো অন্য জায়গা থেকে দেখে স্ক্রিনে সেটা সেট করতে হচ্ছে স্ক্রিনে সেটা ভিজিট করতে হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেন সবগুলো প্রায় কাছাকাছি একই এই डिफरेंट কোন টপিক আসবে তাহলে এগুলা থেকেই প্রশ্নটা করে দিতে পারেন একই তো মনে হচ্ছে না সবগুলো চোদ্দ নম্বর আয়াত এবং সেখানে এই কথাটা যে আগে থেকে নির্ধারিত করা যে তাদের পক্ষে শ্রেষ্ঠ কাল সম্পর্কে আগে থেকে যে নির্ধারণ করা নির্ধারিত কাল পর্যন্ত সেটার কথা আর তারপরে একটা আয়াতের কথা বলবো সেটা হচ্ছে চৌবান্ন নম্বর সুরার বারো নম্বর আয়াত সুরাল কামারের ওই যে চন্দ্রবিলিন্ন হয়েছে সেই আয়াতার সেই সুরাটার আয়াত সেখানে বলা হচ্ছে কি সরি সরি হ্যাঁ এখানেই দেখেন এই যে পরের অংশটাতে প্রথম পরের অংশটাতে পরিকল্পনা অনুসারে সব পানি মিলিত হল পূর্বেই নির্ধারিত পরিকল্পনা অনুসারে পানিগুলো মিলিত হল ওই ঝর্ণা থেকে আসা পানিগুলো তারপরে আর একটা হচ্ছে শেষের দিকে আর একটা আয়াত আমি আপনাকে বলেই শেষ করে দিব আয়াত না সেটা হচ্ছে আটান্ন নম্বর সুরার চার নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে এরকম আহ এগুলো আল্লাহ নির্ধারিত সীমা পূর্ব নির্ধারিত শাস্তি আল্লাহর পূর্ব নির্ধারিত সীমানা আল্লাহর নির্ধারণ করে দেওয়া সবকিছু আল্লাহ এটা ওইভাবে যাচ্ছে না ধরে রাখলে বেশি ভালো হয় আর আয়াত আরো ওরকম দেখতে চলে সর্বতী বলতে এরকম অনেক আয়াত দেখতে পাচ্ছি আমি যেগুলো সব দেখালে অনেক সময় নষ্ট ভাই আমি সমস্যা সংক্ষিপ্ত ব্যাপারটা হচ্ছে সংক্ষিপ্ত যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আল্লাহই নির্ধারণ করে রাখছে সব কিছু এবং আল্লাহর দ্বারাই সবকিছু হচ্ছে এগুলো কোরআন থেকে দেখালাম আপনি যদি চান আমি হাদিস থেকে দেখাবো সরাসরি এমন কথা

এমনকি আপনি যে দোয়া করেন আপনি যে ভাগ্য আপনি যে বিশ্বাস করেন সরি দোয়া করেন যে আপনি দোয়ার মাধ্যমে আপনার এইটাও পূর্ব নির্ধারিত সেইগুলোই মূলত এই রেফারেন্স আছে আপনি বললে হাদিস হাদিস্কে দেখাতে পারি যে আল্লাহ না ঠিক আছে তাহলে ওইটা আমরা বিশ্বাস করি দাও আচ্ছা তাহলে ওই যে তখন যে আপনাকে বললাম যে ইয়া আপনার বান্দারা আপনি যা করতে বলবেন তাই করবে যেভাবে না চাইতে বলবেন সেভাবেই নাচবে তারা অন্য কোনো স্টাইলে নাচবে আপনি যদি বলেন বলেন্স দেবে এই যে কথাটা বললাম বলছিলাম বলছিলেন না ওই উচ্ছে অন্য কথা বলা আছে যে না তাদের ফ্রি উইল আছে আমি আপনাকে এটাই জানাইলাম যে ফ্রি উইল বলতে ইসলামে কোনো কিছু নাই ইসলামে কারো নিজের কোনো ক্ষমতা সিদ্ধান্ত না সেটি বললাম যদি থাকে আপনি আমাকে রেফারেন্স দেন আমি মেনে নিব যে আপনি আল্লাহ এবং আল্লাহ যে আমরা যারা আছি আমাদের আল্লাহ বলছেন তোমার ভাগ্যটা আমি জানি কি হবে কিন্তু সেটা উনি জানেন কিন্তু আমাকে তো জানে নাই না উনি জানেন এবং লিখে রাখছেন বলছে তাহলে সেটা এমন না এমন কোন দিবেন না যে আমার ভাগে কি আমরা জানানো হয়েছে জানানো হয় না যদি হতো তাহলে আমি কি করবো

আমি ট্রাই করতে পারবো এখন যেহেতু উনিই সিদ্ধান্ত নেবেন আমরা তো পাই করার মালিক না নাকি আপনি এটা আপনি ভেবে বলেন দেখি আমি

আরে এটা আমি নিজে আপনাকে বলছি আমি যদি হ্যাঁ হ্যাঁ যখন আমি আহ্বান সেটা এটা তো এই জিনিসটা আপনি করতে পারেন এটা কি আপনার ইচ্ছা করেন এটা আপনাকে জানতে আপনি বলছেন আপনার ইচ্ছা করেন এটা ইসলাম থেকে একটু রেফারেন্স

হ্যাঁ সেটাই আপনারেন্স দেখো কিন্তু এখন যদি আল্লাহ চায় তাহলে তোমাকে আপনি একটু বলেন না আপনি নিজে এই তো আমার তার মানে আমি করলাম এই যে প্রমাণ আবার কি প্রমাণ চান বারবার বললেন না বারবার বলতেছি ইসলাম থেকে দেখেন ইসলাম থেকে দেখেন আপনি প্রমাণ করলেন নিজে থেকে এখন আপনি বলেন তো দেখি আপনার কথা ইসলামের কথা মিলল না এখন কি করবেন কাটটা শুনবো আমি আপনার না ইসলামের আল্লাহর কথা শুনবো কোরআনের কথা শুনবো না আপনার কাটটা সত্যি এই জন্য ভাই জেনে তারপরে বলতে হয় কথা এই জন্য কোরআনের একটা আয়াত আছে একটা না অনেকগুলো আয়াত আছে তোমরা অনুমান করে কথা বলো না অনুমান থেকে দূরে থাকতে বলছে অনুমানকারীদের উপর লানতের কথাও আছে অনুমান করা যাবে না অনুমান করে কোনো কথা বলা যাবে না ইসলাম সম্পর্কে আপনার জন্য বলতেছি আপনি চাইলে বলতেই পারেন অনুমান ছাড়াও বলতে পারেন যা খুশি মন চাইলে বলতেই পারেন যে আপনার গুণ হবে ভাই বুঝছে আমি ভাই আবিদ ভাই বুঝতে পারতেছে আবিদ ভাই শুনতে পারতেছেন আমার কথা শুধু তাই না আবিদ ভাই যদি শুনে থাকেন আমার কথা আমি আর একটা রেফারেন্স দিচ্ছি শুনেন নাম্বার ষোলো আয়াত নম্বর উনচল্লিশ আয়াত নাম্বার তিরানব্বই সুরা নাহলের আয়াত নম্বর তিরানব্বই সুরা আল মৌমাসীর নম্বর তিরানব্বই আমি বানাইতে পারেন আল্লাহ নিজেরাই নিজেই বলে দিচ্ছে আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে অবশ্যই এক উমত করে দিতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা গুমরা করেন যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন মানে আল্লাহ চাইলেই কিন্তু সবাইকে মুসলিম করে দিতে পারত আল্লাহ ইচ্ছে করে না চিন্তা করেন সবকিছু আল্লাহ করে আবিদ ভাই আপনি একটু আগে আমাকে যে রেফারেন্সটা দিলেন কোরআনের আয়াতের সাথে তো সেই রেফারেন্সটা মিলল না উল্টা হয়ে গেল আপনি বলছিলেন আমি আপনাকে বারবার বলতেছিলাম ইসলাম থেকে দেখান যে আপনি যে কোনো কাজটা যেমন ধরেন আপনি শিরক করতেছেন এই শিরক পড়াটা আপনি নিজে করতে পারেন কিনা আপনি বলছিলেন এই তো আমি নিজে চাইতে এটা তো আমার হইলে যে আমি মুখ দিয়ে আপনাকে দাওয়াত দিব কি দিব না চাই যে আমি দিলাম আপনি বললেন যে এটাই প্রমাণ এটাই প্রমাণ কিন্তু আমি ইসলাম থেকে নেন শুনে নেন কোরআনে তো ভিন্ন কথা বলা কোরআনে তো বলা আল্লাহ যাকে ইচ্ছা পদ বৃষ্ট করে তাহলে আসলে কাজটা কে করছে আপনি না আল্লাহ এখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন যেমন আল্লাহ আমি যদি চেষ্টা করি আমি আল্লাহ এখন মাত্র যেটা বললেন আপনার আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ ডিসিশন নেবে এটা রেফারেন্স দেন তাহলে ইসলাম থেকে রেফারেন্স দেন না সেটা অংশে আল্লাহ বলছেন মানুষ তো সেটাই পায় যেটা সে চেষ্টা করে তাইলে আল্লাহ মানুষকে সেটাই দেয় যেটা চেষ্টা করে আবার আল্লাহ দুনিয়াকে ভালো করে সুন্দর করে বানাইছেন তাতে পরীক্ষা করতে পারেন

কি বলেন ভাই আপনি এটা খুব 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 এটা খুবই সহজ কোথায় পাইছেন ভাই ইসলামের বিলিভ রেশনাল বিলিভ রেশনালি আপনাকে বিলিভ করতে হবে এটা কোথায় পাইছেন কোন কোরআনের আয়াতে কোন হাদিসে পাইছেন বা কোন তাফসিরে পাইছেন কোন সিরাতে পাইছেন ভাই কোথায় পাইছেন ভাই একটু বলেন তো এটা আপনি আপনি আপনারা এই মাথু ভাই আপনারা এই ইসলামকে যদি বিভিন্ন বিষয় ঘাটে যায় আপনারা অলরেডি প্রচুরবার পাই মানে মুজমাল এবং মুফাসসাল ভাই মানে মুজমাল শুনেন না মানে মুফাসসাল সংক্ষেপে বলে দেন বলেন শুনছেন একটু বলেন একটু এটা হচ্ছে আপনি অলরেডি প্রচুর আয়া পাইছেন আপনার ঘাটে যায় যেখানে বলছে আকাশের দিকে তাকাও যেখানে চিন্তা শীলের জন্য নির্দেশনা আছে উত্তর দিকে তাকাও এটা মানে ভাই বিশ্বাস না ওইটা মানে ঈমান না ওইভাবে ঈমান আনতে বলে নাই যে তুমি যুক্তি দিয়ে ঈমান আনো কোথাও বলে নাই ভাই এই যে কি বলছ বলছ এই যে মানে এটা আপনি বলতে ঈমান কাকে বলে আচ্ছা আপনি আমাকে বলেন তো ঈমান কাকে বলে ঈমান মানে তো বিশ্বাস তো জানেন ঈমান কাকে বলে অফ কোর্স অফ কোর্স বিশ্বাস করা যেমন আমি বিশ্বাস করি আপনি আপনি কথা বলছেন যে না এটা না ঈমান না ইসলামের পরিভাষায় ঈমান মানে কি আমাকে একটু বলেন তো ইসলামের পরিভাষায় আল্লাহকে বিশ্বাস করা আর

একটা বলতেছে আল্লাহ যাকে ইচ্ছা প্রশ্ন করেন আর আপনি বলতেছেন আল্লাহ অন্য আয়াতে বলছে যে মানুষ নিজে অর্জন করে তাহলে মানে মানুষ নিজে যা করে সেটার জন্য সে পায় আপনি আমাকে বলেন তো দুইটার মধ্যে কোনটা ঠিক কারণ দুইটা স্পষ্ট দুইটার মধ্যে হচ্ছে হ্যাঁ দুইটার মধ্যে দুইটাই ঠিক কারণ দুইটা রিয়েলিটিতে আমরা থাকি দুইটাই একটা একটা পরস্পর বিরোধী পরস্পর বিরোধী যদি আপনি দুটোকে জোড়া দুরি করে একত্র করেন তাহলে বিরোধী ভাই আমরা আমি আপনাকে ইসলাম থেকে রেফারেন্স দেখাচ্ছি দেখেন তাহলে এবার আপনি তো বারবার বলতেছেন যে আমি এটা বলতেছি আমি এটা বলতেছি এবার আপনাকে ইসলাম থেকে দেখাচ্ছি এই দুইটার মানে এটা কি আপনাকে দেখাচ্ছি ইসলাম বলে দেখেন ইসলামের মধ্যে বলা আছে যে প্রথম কথা হচ্ছে তাকদিরের প্রতি ইমান আনতে হবে রাসুল্লাহ বলেছেন আল্লাহ পাঁচটি বিষয় তার সৃষ্ট জীবের জন্য চূড়ান্ত ভাবে তাকদিরে লিখে দিয়ে নির্ধারণ করে রেখেছেন তার আয়ুস তার আমল তার অবস্থা মৃত্যুকাল তার চলাফেরা গতিবিধি এবং তার রিজিক তারপরে বলতেছে আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার অন্য আরেক বর্ণনা আছে চল্লিশ হাজার বছর আগে এগুলো লিপিবদ্ধ করে রাখছেন কে কি করবে কার ভাগ্যলিপি ভাগ্যলিপি নির্ধারণ করে রাখছে ভাগ্যলিপি মানে কি ইনক্লুডিং আপনার দোয়া সেটাও আমি আপনাকে রেফারেন্স থেকে দেখাবো সমস্যা নেই তারপরে বলতেছে কে আমার পর্যন্ত প্রত্যেকটা জিনিসের তাকদির লিখতে বলছিল কলমকে তারপরে এই আয়াতটা দেখেন এবার সরি এই সুরাটা দেখেন এই সরি দূরও কি বলি এই হাদিসটা দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ কি বলতেছে দেখেন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেন এবং তার পিঠে নিজের হাত দ্বারা মাসে করলেন হাত বুলালেন অতপর আদমের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করলেন এবং বললেন যে আমি এদেরকে বেহেস্টের জন্য সৃষ্টি করছি এরা বেহেস্টের কাজ করবে অতপর তার পিঠে হাত বুলাইলেন এবং তার আরো কিছু সন্তান বাইর করলেন এবং বললেন আমি এদেরকে দোজকের জন্য সৃষ্টি করছি এরা কাজ করবে একজন তখন জিজ্ঞেস করলো ইয়ার্লা তাহা হইলে আমলের কি মূল্য রইল আমলের কি মূল্য রইল আমল করায় লাভটা কি তখন রাসুল্লাহ বললেন এই যে উত্তরটা এতক্ষণ ধরে যেটা নিয়ে আমরা তর্ক করতেছিলাম করতে উত্তরটা দেখেন আপনার নবী আল্লাহর দিয়ে দিচ্ছে কি বলছে নবী বলতেছে আল্লাহ পাক যখন কোন বান্দাকে বেস্তের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা বেহেস্তিদের কাজ করান আর মৃত্যুর সময় সে কাজ করে মৃত্যুবরণ করে তখন আল্লাহ আল্লাহ তাকে বেহস্তি প্রবেশ করেন আর যখন কোন বান্দাকে দোজকের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা কাজ করাইয়া থাকেন অতপর মৃত্যুর সময় তাকে খারাপ কাজ করাইয়াই মৃত্যুবরণ করান আর আল্লাহ তখন প্রবেশ মানে আপনার আপনি এতক্ষণ ধরে যেটা বলতেছিলেন আল্লাহ ফ্রি উইল যে তোমরা যা করো এটা অর্জন করো এই যেটাকে আপনি ফ্রি উইল বলতেছিলেন এবং আপনি ধরতেই পারতেছিলেন যে দুই রকম কথা সেই দুইটা আসলে দুই রকম কথা না কোন অর্থে কারণ দ্বিতীয়টার আপনি যে অর্থটা বের করতেছিলেন ফ্রি উইল সেটাই ঠিক না এইটা হচ্ছে আল্লাহর করানো কাজ আপনি যে কাজগুলোকে ভাবতেছেন আপনি করতেছেন আপনি আমল করতেছেন আসলে সেই আমল গুলা আপনারা আল্লাহ করাই নিতে বলেন আপনি বলছেন প্রাসঙ্গিক কিছু বলেন অপ্রাসঙ্গিক হয়ে প্রাসঙ্গিক কথা আচ্ছা প্রাসঙ্গিক কথাটা হচ্ছে যে আপনি যদি জন্য আপনি জানেন না সেটা কে জানে আল্লাহ সেটা যেই জানুক প্রসঙ্গ সেটা না আমার কথা হচ্ছে আল্লাহ কাজ কিনা রেফারেন্স পাইছেন কিনা না সেটা এটা বলেন হ্যাঁ খুব অবশ্যই আপনি এখন এই কাজটা কে না আল্লাহ এটার এইটাকে আপনি একমত যে আল্লাহ আপনার দ্বারা যে আমল নেক আমল বা বদ আমল এইগুলা আল্লাহ করায় নাই

আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহ যখন কোন বান্ধাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জাহান নামীদের কাজই করিয়ে নেন আল্লাহ যখন কোন বান্ধাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতিদের কাজই করিয়ে নেন রেফারেন্স দেখতে পাচ্ছে নাকি জুম করবো আরো দেখেন তো দেখেন ভাই কমন এটা তো সবাই দেখতেই পারতেছে যে আমার আমি আপনাকে মুখ দিয়ে আহ্বান আমি করলাম আল্লাহ কি আছে এটা তো আপনি যেটা বললেন আপনার আল্লাহ তো বলছে আল্লাহ করাই দিছে শুধু আল্লাহ যে জানতো তা তো না আল্লাহ করাইছে করিয়ে বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ সেটা আমি করবো আচ্ছা মানে আপনি এখন যে মানুষের যে নাই ইসলাম অনুযায়ী ইসলামের বক্তব্য অনুযায়ী মানুষের যে ফ্রি উইল নাই এটা বুঝতে পারছেন একজ্যাক্টলি তো মানুষের কোনো ফ্রিউল নেই এখন তাহলে ওই আগের আলোচনাটা যেটা থেকে আমাদের আজকের আলোচনা শুরু সেটার একদম শেষ জায়গাতে আমরা চলে যাই সেটা হচ্ছে এইরকম একটা সিস্টেমে আপনি আপনার ইচ্ছা হয়েছে তাই পরীক্ষা নিতেছেন বললেন আপনি একজন ঈশ্বর আপনার সবকিছু করার ক্ষমতা আছে এবং আপনি সবকিছু করাই জানেন আপনি ভালো কাজ করাই জানেন মন্দ কাজও আপনিই করাই জানেন এরকম একটা সিস্টেমে আপনি আবার উল্টা পরীক্ষা নিতেছেন কেন আপনি আপনার ইচ্ছা হয়েছে খুশি খেলায় করতে তাই এখন আপনি আমাকে বলেন তো ভাই আপনি আপনি ঈশ্বর হইলে কি আপনার বান্দাদেরকে এরকম কাউকে খুন করে

আল্লাহ বলে দিছে যে মরুভূমির মধ্যেও বোরখা পরা আবার হচ্ছে ইয়ার মধ্যে আপনার কি মেরু অঞ্চলেও বোরখা শালীন আবার আপনার আল্লাহ বলছে টাকনুর উপরে কাপড় পরা ছেলেদের জন্য মরু অঞ্চলেও শালীন আবার ওই যে বরফের অঞ্চল মেরু অঞ্চল সেখানেও শালীন এবং আপনার আল্লাহ ঠিক কথা কইছে যেহেতু আপনার আল্লাহ ফিক্সড কথা বলে অন্য কিছু বলে না চমৎকার কথা তো সেটাই অন্যরা আপনার আল্লাহর দেওয়া ওই লিমিটেড বুদ্ধি নিয়ে ওরা বুঝবে বা চিন্তা করে দেখবে সবাই শ্রোতারা যে ছয়শ সাতাশ জন মানুষ শুনতেছিল ইউটিউব এবং ফেসবুক মিলে তারা আর কি ডিসিশন নেবে যে ওকে ফাইন এটা আবিদ ভাই যেটা কইলো যে আমার ইচ্ছা তাই করছি এটা কেমন শোনায় ব্যাপারটা তারা চিন্তা নেবে আরেক আজকের মতো তাহলে আলোচনা করে আর একদিন এটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে আপনি বললেন না যে আমরা আজকে একটা ঠিক করি ভালো কালকে একটা ঠিক করি খারাপ এই আমাদের ঠিক ঠিকানাই কথা আর একদিন একটা ঠিক করি কিন্তু আপনার আল্লাহ একবারই ঠিক করে দিয়ে রাখছেন ভালো কোনটা খারাপ কোনটা এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করব আচ্ছা আপনারা আবার কেটে গেল এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করব ঠিক আছে ভালো থাকবেন আপনি আজকে মতো আপনার বিদায় নিতে মূলত এমনি আপনার কেটে গেল ভালো হলো সময়টা বাসতো মিস